জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে 1972 সনে বাংলাদেশ পাটকল কর্পোরেশন যাত্রা শুরু করে। পাট পরিবেশ বান্ধব ও পচনশীল আঁশ জাতীয় গাছ। পাটের গোড়া কাটার পর আঁশ ছাড়ানোর আগে বদ্ধ পানিতে পাটের জাগ দেয়া হয়। পাট জাগ দেওয়ার পরে পাটের আঁশ নরম হলে তা গাছ থেকে ছাড়িয়ে ধুয়ে শুকানোর পর আমরা ইতিহাস খ্যাত সোনালি আঁশকে পাই। এরপর পাট কৃষকের ঘর হতে বাজার হয়ে পাটকলের গুদামে প্রবেশ করে। পাটকলের এসোর্ডিং শেডে পাট যাচাই করে সফটনার মেশিনে দেয়া হয়। সফটনার মেশিনে ইমালসিফাই করার পর পাট পাইলিংয়ে দেয়া হয়। পাইলকৃত পাট ব্রেকার কার্ড, ফিনিশার কার্ড, ড্রয়িং মেশিনে প্রক্রিয়া সম্পন্ন করে সুতার জন্য স্পিনিং মেশিনে দেয়া হয়। স্পিনিং হতে উৎপাদিত সুতা হেসিয়ান, স্যাকিং ও সিবিসি পণ্য উৎপাদনের জন্য তাঁতে যায়। তাঁত হতে উৎপাদিত পণ্য রপ্তানি আদেশ অনুযায়ী বেল তৈরি করা হয়। পাট পণ্য হতে ব্যাগ, নার্সারি পট, জিওজুট ইত্যাদি ডাইভার্সিফাইড পণ্য তৈরি করা হয়ে থাকে। সোনালী আঁশের হারানো গৌরব পুনরুদ্ধার ও কর্মসংস্থানের লক্ষ্যে বিগত সময়ে বন্ধকৃত 5টি পাটকল চালু করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উক্ত কার্যক্রমের আওতায় জাতীয় খালিশপুর, দৌলতপুর, কর্ণফুলী ও ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি শুভ উদ্বোধন করেন।